আপনারা তো জানেনই আমি বিশ্বের অনেক দুর্গম স্থানগুলো জয় করে আসছি, যেমন অ্যামাজন, সাইবেরিয়া, সাহারা মরুভূমি ইত্যাদি। এইসব জায়গাগুলো আমার কাছে একদমই ডাল ভাতের মতো। বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে সার্ভাইভ করা এখন আমার পক্ষে অসম্ভব ব্যাপার। বাংলাদেশের মিরপুর অঞ্চল সম্পর্কে আপনার কি মতামত? বাংলাদেশের, তাও আবার ঢাকা শহরের মিরপুর এলাকা, এ তো আমার জন্য কোনো বিষয় না, এই জন্য আমার জন্য বাহাতের। তা আসুন না, এই বর্ষার মৌসুমে এই অঞ্চলে একবার ঘুরেই যেন হয়। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের মিরপুর এলাকাটা একটু কেমন, আগে থেকে তো পুরো প্রস্তুতিটা নিয়ে রাখা দরকার। বাবরে বাবু, এ তো দেই সেকেন্ড কক্সেস বাজার। এনে ঢুকলে আমি নির্ঘাত শেষ, যেমনি হোক এনতে বাইরে ওর একটা রাস্তা বের করতে হইব। তা কেমন লাগলো আমাদের মিরপুর? ওহো, মনে পড়ে গেল। আসলে কি ইয়ে মানে ওই আর কি, আমাকে আর কি ওই আফ্রিকার থেকে ফোন দেওয়া হয়েছিল তো, কিন্তু আমার আসলে এখন কিন্তু মিরপুরটাতে আগে একটু একবার ঘুরে যান। না না না, আসলে কি আমাকে আর কি অ্যামাজন আলাদা আবার ফোন দিছে তো, আমি ওখানে যাইতে পারবো না, আমার ওই উগান্ডায় যাইতে হবে, উগান্ডালার আমার জন্য অপেক্ষা করে। মিরপুরটা আগে একটু একবার একটু দেখে গেলে হয় না? না না না, পরে পরে আবার যখন আবার সময় পাবো তখন এক সময় এসে বাংলাদেশের মিরপুরটা একটু ঘুরে যাবো। ঠিক আছে ভাই, আমি যাই।